আসসালামু আলাইকুম ভালো আছো নিশ্চয়ই গত ক্লাসে আমি পড়িয়েছিলাম পার্ট তিন কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছয় পৃষ্ঠায় সেটা পড়ানো হয়েছিল আচ্ছা এখন ছয় পৃষ্ঠা শেষে শেষের দিকে দেখো আমরা কি শেষে দেখো আমরা শেষের দিকে ছিলাম গত ক্লাসে আচ্ছা এখানে কি দেখ কি বলছে দেখো কাগজের ব্যবহার কাগজে ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটি কিন্তু নতুন নয় আচ্ছা এখানে এখানে কাগজে ব্যবহার না করে অফিসের কাজকর্ম বলতে এখানে যেটা বোঝাচ্ছে এখানে কম্পিউটারের ব্যবহার কম্পিউটারের ব্যবহারটা এখন এই অফিসে বিভিন্ন কাজকর্ম যে অফিসিয়াল যে কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু কাগজের ব্যব কাগে আগে কাগজে ব্যবহার করত কিন্তু এখন বর্তমানে যে কম্পিউটারের যে ব্যবহারটা প্রযুক্তির যে ব্যবহারটা সেইটা শুরু হয়েছে তা সেটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে মাত্র শুরু হয়েছে এই শুরু হলো ধারণাটি কিন্তু নতুন নয় এটা এটা আমাদের দেশে কিন্তু অনেক দেরিতে আসছে এই কাগজের ব্যবহারটা ব্যবহার ব্যবহার না করে কীভাবে অফিসে কাজকর্ম করে কিভাবে কম্পিউটার ব্যবহার করা যায় সেটা আমাদের দেশে নতুন আসছে সেটা কবে উনিশশো সালে উনিশশো সালে বিজনেস উইক নামে একটি ম্যাগাজিন ম্যাগাজিনে প্রথমবারের মতো এটি সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল যে যে কাগজে ব্যবহার না করে কিভাবে কম্পিউটারে বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে এই অফিসের বিভিন্ন কাজ করা যায় সেই প্রযুক্তির মাধ্যমে সেইটা উনিশশো সালে একটা প্রবন্ধ ছাপা হয়েছিল কিন্তু তখন সেটি ছিল অনেকটা কল্প বিজ্ঞানের মতো তখন উনিশশো সালে তখন মনে হয়েছিল যে কম্পিউটারে ব্যবহার করবে অফিসে বিভিন্ন অফিসে অফিসে বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার করবে এটা একটা কল্পনা কাল্পনিক বিষয় এটা কল্পনা মানুষ মানে বাস্তবে এটা সম্ভব না তাদের তখন তখন সেটা মনে হতো কেন কি কম্পিউটার অনেক দাম ছিল অনেক কিনতে অনেক টাকা অনেক টাকা লাগতো তাই যেটা সম্ভব হতো না বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার রাখা সেই জন্য বলছে যে কল্প বিজ্ঞানের মতো ছিল কম্পিউটারে অফিসে কাজকর্ম হবে সেটা মানে কাগজে ব্যবহার হবে না কম্পিউটার কাজ কাজকর্ম করবে সবাই সেটা মানে তখন একটা কল্প মতো ছিল কবে উনিশশো সালে আচ্ছা কিন্তু কারণ এটি বাস্তবে রূপ রূপ দিতে হলে অফিসের সবার কাছে একটি করে এটা কেন কল্পনার মতো মনে হতো সেটা আমি আগে বলেছি সেটা এখন বইতে কি বলে দেখো এখানে বলছে যে কারণ একটি বাস কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে সবার কাছে একটা কম্পিউটার থাকতে হবে তাহলে কাগজে ব্যবহার না করে বিভিন্ন অফিস আদালত কিভাবে কম্পিউটারে কাজ কম্পিউটারে কাজ করবে সেটা কিন্তু একটা সবার কাছে একটা এটি রূপ দিতে হলে সেটা অফিসে একটা কম্পিউটার থাকতে হবে এই জন্য এবং এটি তখন চিন্তা করতে পারতো না সবার কাছে সব অফিসে একটা করে কম্পিউটার থাকবে সেটা তখন চিন্তা করতে পারতো না সেটা হচ্ছে উনিশশো সালে এটা হচ্ছে ছয় পৃষ্ঠা শেষের দিকে আমরা পড়েছি বাকি ছিল যেটা গত ক্লাসে সেটা আমি পড়লাম এখন সাত পৃষ্ঠায় আমি যাচ্ছি তোমরা সাত পৃষ্ঠা খুলে সবাই সাত পিসটা কি বলে দেখো সাত যেটা বলছে তখন একটি বাস্তবসম্মত সেটি বাস্তবসম্মত এখন সেটা বাস্তবসম্মত হয়েছে এখন দেখা যাচ্ছে যে যে কম্পিউটারের ব্যবহারটা বা প্রযুক্তি ব্যবহারটা এখন বাস্তবে রূপ নিয়েছে এখন বর্তমানে তা এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে কাগজবিহীন অফিসে পাল্টে গেছে দেখা যাচ্ছে যে এখন অনেক অফিস আদালত কাগজের ব্যবহারটা কমে গিয়েছে এখন কম্পিউটার ব্যবহার করছে আচ্ছা এখানে দেখো যে অফিসের কাগজে কিছু শিখতে কাগজে কিছু লিখতে হয় এখন দেখা যায় যে কিছু লিখতে হয় না কম্পিউটার গুলো লিখতে হয় না আচ্ছা লিখতে হয় না কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয় যত রকমের কাগজ ইনফরমেশন তথ্য বা কিছু প্রয়োজনীয় কাগজ লেখা সেগুলো সবই কম্পিউটারের মাধ্যমে একজন আরেকজন কাছে এসএমএস পাঠিয়ে দেয় মেসেজটা পাঠিয়ে দেয় আচ্ছা এখানে দেখো কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটি একটির সাথে আরেকটি যুক্ত হয়ে গে আছে কাজেই চোখের পলকে সব কাজকর্ম হয়ে যায় এখানে একটা কথা বলছে কি বলছে কম্পিউটারগুলো নেটওয়ার্ক দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত হয়ে আছে মানে একটা নেটওয়ার্কে এটা একটা কম্পানির অফিসের বিভিন্ন অফিসের একটা অনেক শাখা থাকে অনেক প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান অনেক শাখা থাকে তা একটা কম্পিউটারের সাথে আরেকটা একটা কম্পিউটারের সাথে যোগাযোগ যেটা করে সেটি যোগ যোগাযোগের যে মাধ্যমটা হচ্ছে নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার সংযোগ সংযোগ করা হয় এই যে যুক্ত করা হয় একটার সাথে একটা সংযোগ সৃষ্টি করে যোগাযোগ করে কম্পিউটার এটা নেটওয়ার্কের মাধ্যমে কাজ কাজে কিছু লেখা হয় না কাগজে কিছু লেখা হয় না বলে কাগজে খরচ বেঁচে যায় এখন দেখা যাচ্ছে যে কাগজে এখন কাগজ কাগজে কলমে এখন কিছু লেখা হয় না এটা অনেক অনেক বড় কাগজ কাগজে অফিসে কাগজে লিখতে গেলে অনেক রেজিস্ট্রেশন করতে গেলে অনেক খাতা লাগে অনেক কাগজ রেগুলার রাখারও সমস্যা একটা অফিসে ছোট অফিসে তাই এই জন্য দেখা যাচ্ছে যে এখন আর সেই লেখালেখি আর কাজটা হচ্ছে না এখন দেখা যাচ্ছে কাগজের ফলে কি হয় কাগজে কাগজ কেনার কাগজ কাগজের যে খরচটা সেটা কমে যাচ্ছে আচ্ছা কাগজ তৈরির কাগজ তৈরি হয় গাছ থেকে আর সেই তখন কাগজ বেঁচে যায় আর তখন আর যখন কাগজ বেঁচে যায় তখন গাছও বেঁচে যায় এবং পরিবেশটা থাকে অনেক সুন্দর এই কথাটা মানে হচ্ছে যে আগে যে কাগজের যে ব্যবহারটা এখন যে কাগজের ব্যবহারটা কমে গিয়েছে এই যে কাগজটা আসলে তৈরি হয় বিভিন্ন গাছের ছাল বাকল বাঁশ এগুলো এগুলো দিয়ে কাগজ তৈরি হতো যেমন কর্ণফুলের পেপার মিল কাফকো এদের এখানে দেখা যায় যে এখানেও গাছ কাটা কমে গিয়েছে এখানে যেহেতু কাগজের ব্যবহারটা কমে গিয়েছে তা এখন দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে পরিবেশটা অনেকটা সুন্দর হয়েছে প্রাকৃতিক পরিবেশটাকে রক্ষা হচ্ছে এখন যেহেতু গাছপালা কাটা হচ্ছে না কাগজের জন্য আচ্ছা এখানে কি বলছে কাগজে লেখার লেখার কালি টোনার ব্যবহার হয় না ফলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশও দূষণ হয় না এখন কাগজের সাথে কি লিখতে গেলে কলমের কালি দরকার সেই কালির ব্যবহারটাও কমে গিয়েছে দেখা যে যাচ্ছে রাসায়নিক পদার্থ কালি তৈরিতে যে রাসায়নিক পদার্থ বিষাক্ত রাসায়নিক পদার্থ তৈরি হয় এটাও কিন্তু অনেক সময় পরিবেশ দূষণ দূষিত করে পানি দূষণ করে এই এই রাসায়নিক দ্রব্য এখন আর তৈরি হচ্ছে না আর এখন পরিবেশটাকে ইয়ে রাখছে দূষণমুক্ত রাখছে এটাই বলছে আর এরপরে দেখো কি বলছে যতদিন যতদিন যাচ্ছে কম্পিউটারের মনিটরগুলো বড় হচ্ছে বড় আর তাই সেখানে কিছু একটা পড়ার কাজটিও হয়েছে অনেক সহজ দেখা যাচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে কম্পিউটারে মনিটরে লেখাগুলো কিন্তু অনেক বড় করে দেখা যায় তা বড় করে দেখা যায় তোমার ইচ্ছা মতন বিভিন্ন আকার আকারে লেখাগুলো দেখা যায় এর ফলে কি হয় এর ফলে আরো এখানে পড়ার কাজটি সহজ হয়ে যাচ্ছে সহজেই সবাই পড়ে নিতে পারছে কেউ ছোট করে দেখছে কেউ বড় করে দেখছে লেখাগুলো আচ্ছা এখানে দেখা দেখা যাচ্ছে যে যে নতুন প্রজন্মের মানুষেরা আজকাল কিছু একটা কাগজে না লিখে কম্পিউটারে লিখতে পছন্দ করে এবং কাগজে না পড়ে মনিটরে পড়াই স্বাচ্ছন্দ্য বোধ করে এখন দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে সবাই এখন এখন যার প্রযুক্তি ব্যবহার প্রযুক্তির যুগে এই প্রযুক্তি ব্যবহারের ফলে দেখা যাচ্ছে এখন সবাই কাগজ কলমের ব্যবহারটা আর আগ্রহ দেখায় না সবাই এখন কম্পিউটারে মনিটরে লেখা পড়তে এবং লিখতে পছন্দ করে এইটাই বলছে যে এখন 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 সবাই অভ্যস্ত হয়ে গিয়েছে মনিটরে কাগজে না পড়ে মনিটরে সব সব মেসেজগুলো পড়তে তাহলে এ স্বাচ্ছন্দ্য বোধ করে সহজ মনে হয় তাদের কাছে আচ্ছা এক সময় ক্যামেরার ছবি তুলে সেগুলো প্রিন্ট করতে হতো এক সময় দেখা যেত ক্যামেরার ছবি তুলে সেগুলো আবার প্রিন্ট করতে হতো এবং আজকাল ক্যামেরায় তোলা ছবি প্রিন্ট না করে মানুষ সরাসরি কম্পিউটারে বা মোবাইলে স্ক্রিনে দেখে নেয় তাহলে এখানে আরেকটা আরো সহজ হয়েছে ছবি ছবি আগে কি করতো ছবি তুলতো ক্যামেরায় ছবি তুলতো সেটাকে আবার প্রিন্ট করতো প্রিন্ট করতে আবার এটা সময় লাগতো এখন দেখা যাচ্ছে এখন কম্পিউটার ব্যবহারের ফলে দেখা যাচ্ছে ছবি কম্পিউটারের যে ছবিগুলো তোলা হচ্ছে সেই ছবিগুলো আবার সরাসরি সে কম্পিউটারে বা মোবাইলের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছি আরো সহজ হয়ে গিয়েছে ছবি তো দেখার ব্যাপারে এরপরে দেখো কি বলছে এরপরে দিয়েছে দেখো আমাদের দেশে কাগজ ছাড়া সবচেয়ে চমকপ্রদ কাজটি হচ্ছে ভোটার মেশিন আচ্ছা এখানে কি বলছে আমাদের দেশে কাগজ ছাড়া সবচেয়ে চমক কাজটি হচ্ছে ভোটার মেশিন এ একটি দেশটি ভোটার মেশিন ভোট দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেশিনে ব্যবহার প্রযুক্তির ব্যবহার এখানে ভোটের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার হচ্ছে এখন এখানে ভোটার মেশিন এখানে একটা দেখো একটু ছবি একটা রয়েছে সাত পৃষ্ঠায় সাত পিসটা ছবি রয়েছে ভোটার মেশিন যে বাংলাদেশে প্রযুক্তিবিদ প্রযুক্তিবিদদের তৈরি ইলেকট্রনিক ভোটার মেশিন ভোটিং মেশিন ব্যবহার করে দেশে আজকাল ভোট দেয়া ভোট দেওয়া আর ভোট গণনার কাজ শুরু হয়েছে তাহলে ভোটের ভোটের যে কার্যক্রম এই ভোটের কার্যক্রমটাও এখন মেশিনে ব্যবহার হচ্ছে এবং মেশিনে কীভাবে কতজন ভোট দিচ্ছে এবং কি ভোটের যে কাউন্টিং গণনা সেই হিসাবটাও কিন্তু বের বের করা যাচ্ছে প্রযুক্তির কারণে আচ্ছা এরপরে দেখো আমরা শেষের দিকে কি বলছে সেটাতে কি বলছে দেখো আমাদের দেশে আমাদের দেশে কাগজ ছাড়া সবচেয়ে চমকপদ কাজটি হচ্ছে ভোটের ভোটের মেশিন ভোটের মেশিন এক দেশটি গণতান্ত্রিক দেশটি গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে কিছুই ঠিক করা ঠিক করা হয় নির্বাচন করে তাহলে আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক দেশটা আমাদের আমাদের দেশটা গণতান্ত্রিক যেহেতু তাই আমাদের নির্বাচন করতে হয় এটাই বলছে আমাদের দেশে নির্বাচন করতে হয় এবং নির্বাচনে ভোট দিতে হয় নির্বাচনে ভোট দিতে হয় এবং ভোট দেওয়ার জন্য দরকার কি হয় ব্যালট পেপার বা অর্থাৎ কাগজ এই যে ব্যালট পেপারে যে ব্যবহারটা যে কাগজের যে ব্যবহারটা আগে সেটা হতো কিন্তু আধুনিক যে কম্পিউটার ব্যবহার করার ফলে বা প্রযুক্তির আধুনিক প্রযুক্তি ডিজিটাল বাংলাদেশের হওয়ার কারণে প্রযুক্তির কারণে কি হচ্ছে এখন আর কাগজে ভোট দেওয়া হয় না সেখানে প্রার্থীর নাম এবং মার্কা ছাপা হয় এবং দেখা যায় এখানে কাগজের যে এখানে কাগজের সময় সেখানে প্রার্থীর নাম থাকে এবং মার্কাজ ছাপা হতো আগে সেটা ছিল এবং ভোটারদের সেখানে সিল মেরে ব্যালট বক্সে ফেলে দেওয়া হয় এবং নির্বাচনের নির্বাচনের শেষে সেগুলো কুনতে হয় সেটা ছিল আগে যখন মেশিনে ব্যবহার হতো না ভোটে ভোট দেওয়ার ক্ষেত্রে তখন কি করতো তখন দেখা যাচ্ছে যখন তখন যখন প্রযুক্তির ব্যবহার করতো না তখন শিক্ষার্থীরা তাদের না সরি এখানে এখানে যারা প্রার্থীরা যারা ভোট দেবে তারা তাদের নাম লিখবে এবং সেখানে মার্কারে ছাপা দেবে মার্কার যে মার্কার সে ভোট দিতে চায় সে মার্কার ছাপ ছাপ দেবে এবং সেই যে ভোটারদের সেখানে সিল মেরে ব্যালট বক্সে ফেলবে যে যে ভোট দিতে দেবে প্রার্থী তখন সে যে ভোট দেবে ভোটার সেখানে কি করবে সিল মেরে ব্যালট বক্সে ইয়েটা ইয়েটা কাগজটা ফেলে দেবে সেই কাগজটা ভাজ করে ফেলে দেবে এবং নির্বাচনের কাজ সেভাবে ফেলে দেবে পরবর্তী যতগুলো ভোট গণনা কাজে তখন সেই কাগজটা খুলে এই সেই আবার ভোট গণনা করা হতো কাগজ খুলে সেটা হচ্ছে ব্যালট ব্যালট বক্সে যতগুলো কাগজ পড়তো পেপার পেপারগুলো আবার কাউন্ট করা হতো সেটা আগে ছিল এখন কি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এখন মেশিনে ব্যবহার হচ্ছে এখন আর সেই কাগজের ব্যবহার নেই বা ছাপা দিতে হবে ছাপা ছাপাতে হবে না এখানে দেখা যায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে কি হচ্ছে সেই সমস্যা আর নেই আগের মতো সেই সমস্যাটা আর নেই যারা ভোট দেবে তারা সরাসরি মেশিনের বাটন টিপে সে মেশিনের বোতামটা চেপে ভোট দেয় এবং নির্বাচনের সময় শেষ হলে মুহূর্তের মধ্যে ফলাফল বের হয়ে যায় তো মেশিনেই তারা ভোট দিচ্ছে যা যা প্রার্থী তাকে তাকে ভোট দিচ্ছে ভোটাররা এবং দেওয়ার ফলে কি হয় বোতাম একটা বোতাম রয়েছে মেশিনে বিভিন্ন বোতাম বোতাম রয়েছে পছন্দের মতন বোতাম সে চাপ দিয়ে তার থেকে সে ভোট দেবে এবং এবং নির্বাচনের সময় শেষ মুহূর্তে আবার যখন কে কতগুলো ভোট দিল তা আবার কাউন্ট করাও সহজ হয় মেশিনে তার থেকে তখন বোঝা যায় সহতে আর গণনার জন্য সময় লাগে না মেশিন থেকে মেশিনে কম্পিউটার সেটা বলে দেয় যে কি পরিমাণ ভোট 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 কত সংখ্যা ভোটার ছিল এবং কে কোন প্রার্থী বিজয় হয়েছে সেটা তা তোমরা তোমরা শুনে খুব খুশি হবে আমাদের দেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ নির্বাচন এই ইলেকট্রনিক মেশিন দিয়ে করা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমাদের এই কাজটা এখন শুরু হয়ে গেছে এখন আমরা ভোটার মেশিনেই সব ভোট দিচ্ছে মেশিনটা আবার দেখো এই যে ভোটার মেশিন দেখো এখানে ভোটার মেশিনে তিনটা ব্যালট পেপার পেপারের মতো এক দুই তিন যার পছন্দের তিন জায়গায় তারা ভোট দেবে যার 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 প্রার্থী পছন্দের প্রার্থীকে ভোট দেবে ভোট দিলে তখন এই 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 বাটন টিপবে এই বাটন দিয়ে তারা তারা ইয়ে করবে ভোট দেবে এখানে বিভিন্ন বাটন রয়েছে তারপরে আবার কি হবে তারপরে কাউন্ট করবে কাউন্ট মেশিনটাই থেকে সব থেকে টোটাল কতজন ভোট দিয়েছে তা তার কাকে দিয়েছে সবকিছু কিছু ইনফরমেশনগুলো মেশিন থেকে বের বের করা বের হয়ে যাবে সাথে সাথে তাহলে এটা হচ্ছে আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহার ভোটের ক্ষেত্রে আচ্ছা এখানে কি বলছে দেখো তোমাদের ক্লাসে দুটি দল তৈরি করো ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে কি সুবিধা এবং কি অসুবিধা সেটি সেটি নিয়ে একটি বিতর্কের আয়োজন করো তার এখানে বলছে তোমাদের দলগত কাজ এটা দিয়েছে তোমরা স্টুডেন্টরা তোমরা ছাত্র কী করবে তোমরা ভোট পক্ষে বিপক্ষে ভোটিং মেশিনের পক্ষে বিপক্ষে বা সুবিধা কি অসুবিধা কি সেগুলো নিয়ে তোমরা বিতর্ক একটা প্রতিযোগিতা তৈরি করবে আচ্ছা এটা হচ্ছে ছয় সাত পৃষ্ঠা সাত পৃষ্ঠা শেষ করলাম এখন আট পিসটা কি বলছে দেখি আমরা আট পিসটা যাই আট পিসটা হচ্ছে পার্ট চার আচ্ছা আমরা একটু পার্ট চারে আচ্ছা পার্ট চারে কি বলছে দেখো কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আচ্ছা যাই হোক আজকে আজকে আর বেশি আলোচনা করবো না আজকে আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রশ্ন প্রশ্ন লিখত প্রশ্ন লিখো তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ঠিক আছে আগামী ক্লাসে তোমাদেরকে পাঠ চার নিয়ে আমরা আলোচনা করবো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম